নাসিম ভাই আপনি আমার বড় ভাই, আপনি কোনো ভুল করেননি, আপনি কোনো ভুল করেননি, আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনি আমার কাউকে কাছে ক্ষমা চেতে বলেন না, আপনি একবার আসেন, আপনি তো আমাকে দাওয়াত দিবেন না, আপনি তো আমাকে ডাকবেন না, আমি আপনাকে দাওয়াত দিলাম। আমি তো দোষী করছি নাসিম ভাই, আমি একজনকে কান ধরে বসাইছি, সে কে? আল্লাহর কটাক্ষকারী। ও নাসিম ভাই, ও নাসিম ভাই, আপনার আরেকজন মন্ত্রী আমার এখানে শ্রমিক ভাই আছেন, একজন অটোরিকশার ড্রাইভারকে ট্রাফিকের পুলিশের দায়িত্ব হয়ে কি করে কানে ধরে উঠবস করালেন? ও উনি মুসলমান, উনি মুসলমান, মুসলমানকে কানে ধরে উঠে বস করানো যাবে? আর নাস্তিককে বসা যাবে না, কেউ উৎকট করবেন না, আমি হিন্দু, দ্যাট ওয়ান ইজ দ্য নাস্তিক, নাস্তিককে করা যাবে না, মুসলমানকে করানো যাবে। নাসিম ভাই জিজ্ঞেস করেন আপনার মন্ত্রী মহোদয়কে, আমি আজকে আমার এলাকার মানুষের কাছে আমি লজ্জিত, এলাকার মানুষের কাছে আমার বলার কথা আছে, আমাকে হুসেন মোহাম্মদ এরশাদ, যাকে আমি পিতার সমান সম্মান করি, উনি আমাকে ফোন করে সাংবাদিক সম্মেলন যখন বন্ধ করতে বললেন, উনি আমাকে বললেন, সেলিম তুমি তো ওলি হয়ে গেছো, তুমি কি জানো এই আকাশী মোনাজাতে তোমার জন্য কত কোটি মানুষ বাংলার মসজিদে মসজিদে হাত তুলে দোয়া করেছে, আমাকে সংসদে যেতে না করে দেওয়া হয়, লজ্জা থাকলে বলে আমি সংসদে যাব না। আমি জানি না সংসদ কে পরিচালনা করেন, কে সংসদ পরিচালনা করেন, স্পিকার না অন্য কেউ? আমার দলকে কটাক্ষ করা হয়, বিএনপিকে উস্কানি দেওয়া হয়, আমি জানি না এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে কিনা। আমি তো অপরাধী, আমি তো অন্যায়কারী, আমি তো প্রস্তুত হয়ে বসে আছি আল্লাহকে কটাক্ষকারীকে যদি শাস্তি দিয়ে, এলাকার জনগণের আশা যদি পূরণ করে আমাকে যদি ফাঁসির কাষ্ঠে যেতে হয় আমি প্রস্তুত। আমারই এলাকার একজন এমপি টক শোয়ে আমাকে উপদেশ দেন কি পরিস্থিতিতে কি করা উচিত ছিল, আমি তার কাছে প্রশ্ন রাখি, আপনি তো আমাদের পাঁচজনের একজন, আসেন না কেন আমার এলাকায়, এসে আমাকে সহযোগিতা কেন করলেন না? আমার অন্য অন্য এমপি সাহেবরা তো আমাকে সহযোগিতা করছেন, আমাকে অনেক রকমের সহযোগিতা করছেন, আমাকে সাহস অন্তত দিচ্ছেন, আর আপনি টক শোয়ে বসে বসে মজা লুটতেছেন না, এটা বোধ হয় ঠিক না বাবু সাহেব, এটা বোধ হয় ঠিক না মন্ত্রী মহোদয়রা, আপনারা পারতেন, সংসদের মহান স্পিকারের কাছে আমার নামে লিখিত অভিযোগ দিতে, আমার নামে লিখিত অভিযোগ দিলে স্পিকারের অবশ্যই ক্ষমতা আছে আমাকে জিজ্ঞেস করে প্রশ্ন করার মতো। কয়জন সংসদ সদস্য আছেন? পাঁচবার সিএবি পেয়েছেন, তারপরে কি করে আমার নামে আপনারা অপপরিচার করেন, কিছু না জেনে, কিছু না জেনে, কারণ কিছু না বুঝে? তাহলে তো মানুষ তো তাই সত্য মনে করবে, মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে ধর্ম নিয়ে কটূক্তি করা হয়েছে। একজন মাস্টার মশাই, আমারও তিনটে মেয়ে, তারও তিনটে মেয়ে, তার মধ্যে আবার একটা পাগল, যাকে নাকি আমার ভাই তাকে চাকরি দিয়েছিল, তার দ্বিতীয় মেয়েটা আবার পাগল, দুই বছর আগে এই মাস্টারের ব্রেন স্ট্রোক করেছে, সে কথাবার্তার ব্যালেন্স রাখতে পারে না। আমি এগুলি সাংবাদিক সম্মেলনে বলেছি, সেখান থেকে তাকে কান ধরে উঠবস করানোর পরপরই আমি আমার পুলিশ ভাইদের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম, ও মাপ চাওয়ার সাথে সাথে তোমরা ওকে ধরে পুলিশ ব্যাডে ভরে সোজাসুজি হসপিটালে নিয়ে যাবেন, এটা আমার বিশেষ অনুরোধ। আর সে তো জনগণের কাছে মাপ চেয়েছে,
সুতরাং আমি চেয়েছিলাম এটা কলাগাছের ভিতরেই সীমাবদ্ধ থাকুক। আমার সামনে সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, ইলেকট্রিক মিডিয়ার লোকজন আছেন। যে ভিডিও চিত্রটি দেখানো হয়েছিল সেটা কোনো সাংবাদিকের চিত্র ছিল না। আমি রাজনৈতিক শিকার হয়েছি, আমি মনে করি আমি রাজনৈতিক শিকার হয়েছি। তাহলে আমি সাংবাদিক সম্মেলন করলেই কি আর না করলেই কি? আমি তো এখন দেখি বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ফেসবুকে ছবি। আমার জন্য যদি আইন থাকে, নারায়ণগঞ্জবাসী, আমার জন্য যদি আইন থাকে, আইন যদি উঠে যায় স্থানীয় সরকারের আইন, তাহলে আর দরকার কি উপজেলা ইলেকশন, ইউনিয়ন পরিষদ ইলেকশন? আর তো দরকার নেই। অধিকার কেন হরণ করে নেবেন, হরণ করে নেবেন? কমিটি মাস্টারকে বরখাস্ত করলো, মাস্টারকে পূরণ বহাল দিল। আমি সেলিম ওসমান দোষী, শিক্ষা মন্ত্রণালয় আমাকে দোষী করছেন, আমাকে ডাকলো ভগবান মাস্টার, মাস্টার আমাকে ডাকলো ভগবান, আর মাননীয় মন্ত্রীকে ডাকলো বিধাতা। ওনার পায়ে পড়ে গেলেন, উনি বিধাতা হয়ে গেলেন। আমার কাছে ফিলিংসটা এরকম, আপনারা ছবি তুলছেন, আপনারা এই ছবি লাগাইছেন, আমি তো ভগবান হয়েছিলাম, তাও তো কত মানুষের গালাগালি খেলাম, আর উনি তো বিধাতা হয়ে একজন সংসদ সদস্যকে আপনাদের সামনে ক্যামেরার সামনে আমাকে অপমানিত করলেন। ওনার নাম মোহাম্মদ নাসিম, ওনার পিতা আমার পিতা একই ছেলে ছিলেন। ওনার পিতাকে আমার বাবার ছেলে থেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল। উনি তো মন্ত্রীর ছেলে, মন্ত্রী, আর আমি তো এমএলএর নাতি, এমপির ছেলে। সে মাস্টার সাহেব অপরাধ করেছেন, তাকে সাজা দেওয়া হয়েছে, তার চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছি। মাননীয় মন্ত্রী মহোদয়, যাই বলেন না কেন, সবাই আপনারা আওয়ামী লীগের লোকজন। আপনাদের আওয়ামী লীগের জন্মস্থান এই চাষাড়ার বাইতুল আমান, যেটা নাকি আমাদের বাড়ি। দাওয়াত রইল আপনাদের, আসেন আপনাদের আওয়ামী লীগের জন্মস্থানে, আমি আপনাদের আসামি হব, আমি আপনাদের আসামি হব। আপনারা আমাকে কত প্রশ্ন করবেন করেন, দাওয়াত রইল নারায়ণগঞ্জের।